আমি কাছে কাছে অনেকগুলো কাগজের পুরনো খবরের কাগজের কাটিং বোধ দেখতে পাচ্ছি কি আছে এগুলোর মধ্যে হ্যাঁ আমি প্রথমে বলি তুমি শুরুটা করেছিলে অনুপ্রবেশকারী এবং শরণার্থী আমি সিএ লাগু হওয়ার আগের থেকেই বারবার বিভিন্ন চ্যানেলে বিশেষ করে তোমাদের এই চ্যানেলে কিন্তু এই ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখো কিছু বারবার দুটো বিষয়কে গুলিয়ে ফেলছে সেকুলার শরণার্থী এবং অনুপ্রবেশকারী শরণার্থী একটা থেকে পৃথিবীর যে কোনো দেশে তারা আসে শেল্টার নেয় ভারতেও নিয়েছে ভারতের সমস্যাটা আরো ভয়ানক আর অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীরা অসৎ উদ্দেশ্য নিয়ে ঢোকে এটা প্রথমে ক্লিয়ার করতে হবে দুটো ডেফিনেশন দ্বিতীয় তৃতীয় হচ্ছে তোমাকে এই কাগজ থেকেই পুরনো একটা ডকুমেন্টস ইয়ে করছি যে সালটা হচ্ছে উনিশশো সাল তৎকালীন গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লোকসভায় দাঁড়িয়ে বলছেন ভারতে প্রায় এক কোটি বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে তার সিংহভাগটাই ধর্মীয়গতভাবে মুসলিম পঁচাত্তর শতাংশ গুপ্ত বলছেন সালটা উনিশশো সাল আচ্ছা এগারোই অক্টোবর উনিশশো সাল জ্যোতিবাবু লেখছেন তার দলীয় মুখপাত্র গণশক্তিতে দুহা উনিশশো থেকে মুসলমানরা ভারতে আসতে শুরু করলো সাতাত্তর থেকে উনিশশো বিরানব্বই বিএসএফ দু কোটি পঁয়ত্রিশ লক্ষ পাঁচশো উনত্রিশ জনকে তাড়িয়ে দিল তাদের মধ্যে এক কোটি চৌষট্টি লক্ষ একশো বত্রিশ জন মুসলমান ছিল বাকি ছিল হচ্ছে সামান্য পরিমাণ আটষট্টি হাজার হিন্দু আমার কথা হচ্ছে যেখানে গিয়ে এটা তাদের ডিক্লারেশন দু হাজার চারে চোদ্দই জুলাই লোকসভায় কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল বললেন এক কোটি কুড়ি লক্ষ তেপ্পান্ন হাজার নশো পঞ্চাশ জন বাংলাদেশি অনুপবিষ্কার ঢুকেছে তারা নব্বই উপরে মুসলিম আমার প্রশ্ন হচ্ছে আমি ধর্মের নামটা কেন নিলাম সিএ স্পেসিফিক সিএ ভারতের আইন নয় একটা আন্তর্জাতিক আইন যেখানে বলা হচ্ছে শরণার্থীদের শেল্টার দেওয়া কোনো রাষ্ট্রের প্রাইম লক্ষ্য ঘটনাচক্রে আগের সরকারগুলো ইন্টারন্যাশনাল রেফিউজি কমিশনে ভারতের সদস্য পদ নেয়নি একটাই কারণে নিলে পরে ওই আইনটাকে মানতে হতো অর্থাৎ শরণার্থীদের রেজিস্টার্ড দিতে হতো নাগরিকত্ব কেন দেওয়া হয়নি শিলভদ্রবাবু একটু আগে বললেন দীর্ঘদিনের রাজনীতিবিদ উনি জানেন এই শরণার্থীদের শরণার্থী করে রাখতে পারলে একটা ম্যাজিক আছে কি ম্যাজিক জানো তো যে এদের দিয়ে অনেক কিছু করা যায় এটা ব্ল্যাকমেলিং এটা ব্ল্যাকমেলিং আর এই যে অনুপ্রবেশকারী তাদের দিয়ে অনেক কিছু করা যায় তোমাকে একটা সিম্পল আমি একটা একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি অনুপ্রবেশকারী দিয়ে কী করানো যায় কী করানো যায় রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়া মানে অন্য কারুর চোখ অন্য কারুর মুখ দিয়ে দেখতে শুনতে হবে না বলতে হবে না অন্য কারুর কানেও শুনতে হবে না একটা ছোট্ট দৃশ্য দেখাই ভোট কেন্দ্রে হ্যাঁ অবশ্যই আসবে ভোট আপনি বলছিলেন বলে কথা প্রসঙ্গে ভোট কেন্দ্রে হাতে নাতে ধরা পড়ে যাওয়া এক বাংলাদেশি ভোটার আমরাই দেখিয়েছিলাম দেখুন আরেকবার তিরিশে অক্টোবর দু হাজার একুশ স্পষ্ট স্বীকারোক্তি ক্যামেরার সামনে শুধু যে আমাদের বুম ছিল বা ক্যামেরা ছিল এমনটা নয় আর অন্যান্য সংবাদ মাধ্যমকে দেখতে পেলেন স্পষ্ট করে নেয় বাংলাদেশ আমি ভোটার এবার সুদীপ্ত বাবুর কথা অনুযায়ী এদের কাউকে বার করা যাবে না একদম এরা যেহেতু দেশের ভোটে ভোট দিয়ে ফেলেছে আর ভোটটা দিল কি করে ভোটার কার্ড করে দিল কে রত্ন বিশ্বাস বানিয়ে দিয়েছে না আমি তোমাকে আরেকটু অ্যাড করব এই সরকার ক্ষমতায় আসার পরে এই তৃণমূল সরকারের গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিচ্ছে যে দু সালের পর থেকে যেখানে পশ্চিমবঙ্গের গড় জনগণের বৃদ্ধি লাস্ট সেন্সাস অব দি এগারো অব্দি এগারোতে তেরো শতাংশ সেখানে সীমান্তবর্তী জেলা এলাকাগুলোতে তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ বলছে এই অস্বাভাবিক জনবৃদ্ধি স্বাভাবিক জনসংখ্যা হারে বৃদ্ধি নয় আমি তোমাকে বলে দিই কোন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো শতাংশ মুর্শিদাবাদ ভয়ানক বাইশ শতাংশ বীরভূম মালদা মালদা বাইশ শতাংশ বীরভূম সাড়ে ষোলো শতাংশ তোমাকে পরিষ্কার বলছি আরেকটা রিপোর্ট তারা দিলেন পশ্চিমবঙ্গের সাতান্নটি সংশোধনাগারের মধ্যে তোমাকে বলছি বত্রিশটিতে অস্বাভাবিক হারে লাস্ট ছ মাসে পশ্চিমবঙ্গের গোয়েন্দা দত্ত যেটা মুখ্যমন্ত্রী যার প্রধান মাথায় বসে আছেন তারা রিপোর্ট দিচ্ছে যে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই গ্র্যাজুয়াল ছ মাসের একটা হিসাবে বত্রিশটি সাতান্নটির মধ্যে বত্রিশটি সংশোধনার গারে তিরানব্বই শতাংশ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে শুধু নয়

করছে তারা শরণার্থী এবং তাদের নাগরিকত্ব দেওয়াটা ভারতের এতদিন ধরে স্বাধীনতা পরবর্তীকালে প্রত্যেকে বলে এসছে বলে বলে এসছে কিন্তু কেউ দেয়নি এখন এই অমিত শাহজি এই আইন চালু করলেন এবং এটা হল যার ফলে যারা সত্যিকারের ভুক্তভোগী তারা যার পর নাই খুশি আমাদের এতক্ষণ কথা হচ্ছিল যে আমি তো ধরুন এখানে স্কুল কলেজে পড়েছি আমি এখানে ভোট দিচ্ছি অ্যাডাল্ট হওয়ার পর থেকেই ভোটার হওয়ার পর থেকেই আমার আধার কার্ড আছে তাহলে আমি তো নাগরিক পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী আমি নাগরিক আমার নাগরিক কিন্তু না আপনারা এই জায়গাটা ভুল করবেন না কারো কাছে যদি আধার কার্ড থাকে আধার কার্ড যদি কারো কাছে থাকে একটু খুলুন এইটা হলো আধার এই আধারের প্রথম বক্তব্য হলো আধার ইজ এ প্রুফ অফ আইডেন্টিটি নট সিটিজেন নট সিটিজেনশিপ আমার আধার থাকতে পারে কেন নয় এবার আমি বলছি কেন আমি শেষ করতে খুব কম সময় নেব ধরুন আমি যখন জমির পাঠ যার নেই নাগরিকত্ব সে পাঠটা পাবে আমার মতো যারা মানুষ যারা চাকরি পেয়েও আইবি ভেরিফিকেশনে বলবে যে আপনার একাত্তর সালের আগে কাগজপত্র দেখান বা আপনি যদি আমি যেমন লিখেছিলাম বাই বার্থ ইন্ডিয়া বাংলাদেশ জন্ম প্লেস অফ বার্থ সেই জন্য আমাকে দু বছর ভোগান্তি হয়েছে ইন্ডিয়ান সিটিজেনকে বিয়ে করে তবে আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চাকরি পেয়েছি আমার মতো এরকম বহু মানুষ চাকরির ক্ষেত্রে বলুন

নিজের আত্মীয় স্বজন বা ঠাকুর দাদাদের ফেলে এনে সে এসে রয়েছি আমরা নাগরিকত্বের সম্মান পাইনি অধিকার পাইনি আজকে মোদী সরকার এই আইন প্রণয়ন করে আমাদের ইনক্লুশন করলো আমাদের ঢুকিয়ে দিল যে আমরা ভারতীয় নাগরিক এখানে কার কি অসুবিধা হচ্ছে জানি না কিন্তু এর ফলে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হচ্ছে অবশ্যই